আজকে ভালো আছেন, সুস্থ আছেন? আজকে আপনার সামনে নতুন একটি আপডেটে উপস্থিত হচ্ছে আপনার সকলের প্রিয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও বিগ বাজেট ও আলোচিত সিনেমার মুক্তির চর্চা শুরু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণ অভিনেত্রী তামান্না ভাটিয়ার লাস্ট স্টোরিজ 2। তবে দর্শক সমালোচকদের মন জয় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে সিনেমাটি। যদিও বাস্তবের যুগল তামান্না ও বিজয় বর্মাকে একসঙ্গে পর্দায় দেখার কৌতূহল দর্শকদের মাঝে থাকবে বলে শুরু থেকেই আশাবাদী ছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে তাদের সেই প্রত্যাশা মেটাতে না পারলেও টু ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় যুক্ত হচ্ছেন তামান্না। সম্প্রতি তিনি নির্মাতা নিখিল আডবাণীর বেদা শিরোনামের আরও একটি বলি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে, জানিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তামান্না ভারতীয় গণমাধ্যমে বলেন, নিখিলের গল্প বলার কৌশল আমার অত্যন্ত পছন্দের। এ ছবির মাধ্যম জনের সঙ্গেও এই প্রথম কাজ করব, সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় আছি। পাশাপাশি নিজের শেষ মুক্তি পাওয়া সিনেমার ব্যর্থতা নিয়ে তিনি আরও বলেন, ক্যারিয়ারে সব সিনেমায় বক্স অফিস মাত করবে এটা আশা করা বোকামি, উত্থান প্রথম থাকবেই। তাছাড়া কোনো সিনেমা বা গল্প দর্শকদের ভালো লাগবে তা তো আগে থেকে জানা সম্ভব নয়, তাই একটি সিনেমা দিয়ে সব মূল্যায়ন না করেই ভালো। দক্ষিণ অভিনেত্রী তামান্না ভাটিয়া তিনি বলেছেন, আর আমরা তার সঙ্গে আরও জানতে পেরেছি যে দীর্ঘ 5 বছর পর নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক নিখিল আডবাণী। সিনেমাটিতে আরও একবার পরিচালকদের তরুপের তাস জন শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে তামান্নাকে কাস্ট করা হয়েছে বলে জানা নির্মাতা। একটু বলেন, গল্পের প্রয়োজনে তামান্নাকে দরকার ছিল, সেই জায়গা থেকে আমি এই সিনেমা নিয়ে আমার ভাবনা জানাতেই তামান্না রাজি হয়ে যায়। আমাদের ইউনিট ওকে পেয়ে খুব খুশি। এরই মধ্যে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজস্থানে।